চুল পড়া বন্ধ করতে হলে আমাদেরকে অবশ্যই একটু সতর্ক হতে হবে যে আমাদের মাথা যেন গরম না হয়। মাথা গরম হলে চুল পড়ার ঝুঁকি বহন করে। আমরা যদি চুলে বিভিন্ন রকম কম দামি বিভিন্ন ক্রিম ব্যবহার করি তাতেও চুলের পড়ার ঝুঁকি বহন করে। চুল অনেকেরই একটু একটু বয়স হলে সাদা হতে থাকে, চুল পড়ে যায়, টাক পড়ে যায়। চুলের বিভিন্ন রোগের সাথে জড়িত এক চর্মরোগ, চর্মরোগের সাথে চুলের বিভিন্ন খুশকির এবং উকুনেরও একটা সম্পর্ক থাকে। আর তেল ব্যবহারের পূর্বে অবশ্যই সতর্ক হইতে হবে যে প্রতিদিন চুলে তেল দেওয়া যাবে না, তাহলে উকুন এসা এই তেলগুলো খাবে। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে চুলে কলপ দেওয়ার পূর্বে আপনার বডিতে অ্যালার্জি আছে কি না, টেস্ট না করে চুলে কোনোদিনও কলপ দিতে পারবেন না। সকলের শরীরের জন্য চুলের কলপ ব্যবহার উপযোগী না, কারণ ইউরোপিয়ানরা চুলে কলপ দিতে হলে একটি ছোট্ট টেস্ট টিউবের ভিতরে একটি চুল ফেলে দেয়, ফেলে দিলে ওটা থেকে বুদবুদ উঠতে থাকে। ওই বুদবুদ থেকে তারা ধারণা করতে পারে যে চুলে কোনো অ্যালার্জি আছে কি না, বডিতে অ্যালার্জি আছে কি না। যদি বডিতে অ্যালার্জি থাকে তার চুলে কলপ ব্যবহার করা যাবে না। তাছাড়াও চুলের পড়ার সাথে বিশেষ সম্পর্ক হইল আপনি চুল শুকানো, চুলটা খুব ভালোভাবে শুকাতে হবে এবং চুলে অনেক বেশি ক্রিম দেওয়া যাবে না, চুলে অনেক বেশি হিট দেওয়া যাবে না, অনেক কড়া রোদে ঘুরলে চুলের ক্ষতি হইতে পারে। যারা খাদ্যাভ্যাসের ভিতরে অনেক বেশি পোলাও বিরিয়ানি খায়, রিসফুড হাটফুড খায়, ভাজা ভাজা জিনিস খায়, শুকনা শুকনা জিনিস খায়, তাদের চুলের খাদ্যের অভাবে চুল পড়ে যেতে পারে।